আমি দেখছি সব শেষ হয়ে গেল। ও গড, তোমার শেষ না আমার কি? হ্যাঁ আমি আমার দিকে, তোমার কি? হ্যাঁ সরো, আমি দিকে সরো না। এই কি হচ্ছে? না বাবা কিছু না, টিভি দেখছি। আমি টিভি দেখছি। টিভি নীরব রেডি, তোমাদের স্কুল বন্ধ। সারাদিন এইসব টিভি গেমস নিয়ে বসে না থেকে চলো গ্রাম থেকে ঘুরে আসি। ও বোরিং ফিলেজ বাবা, ওখানে কিছু করার নেই, কম্পিউটার নেই, টিভি নেই, কত প্রোগ্রাম বাকি আছে। ও নো, স্কুল খুলে গেলেই তো দেখা হবে না, শুধু পড়া আর পড়া। হ্যাঁ শোনো, সব সময় তো তোমাদের রিকোয়েস্ট শোনা যাবে না, মাঝে মাঝে বড়দের রিকোয়েস্টও শুনতে হয়। কাল সকালেই আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দেব, তোমরা রেডি হয়ে নাও। মন খারাপ করলে চলবে না, দিস ইজ মাই ফাইনাল ডিসিশন, ওকে? কি হলো, বাসা থেকে বের হতে এত দেরি লাগে? What's wrong? দাঁড়িয়ে থেকে লাভ নেই, যাও গাড়ি ধরো, যাও। তোমাদের বয়সে আমরা তো গ্রামে থাকতাম, আমাদের যে কি মজা হতো। গ্রামে যখন যাবে দিদি, গ্রাম সম্পর্কে তোমাদের যে আইডি আছে, যে ধারণাটা আছে, ওটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। ওরা বুঝবে কি করে? They don't even like to hear the name of village. They're all like broiled chicken. ফোন করে বলো না, ইউ আর হার্টিং দেম। একবার খেয়ে খেয়ে ও এমন অবস্থা করেছিল, ওই জায়গা থেকে আর নড়তেই পারে না। পরে সকলে বাড়ির সবাই মিলে ওকে সরিয়েছি। এই যে দেখো,
ঘরে বানানো পিঠা আর এই যে নিমকি পিঠা ডিসগাস্টিং আমি খাবো না আরে খাবার আগে এরকম কমেন্ট করলে হবে তো কখনো টেস্ট পাবো না খেয়ে দেখো না আসছি খেয়ে দেখো একটা হোক গে আচ্ছা সৌরভ তুমি কিভাবে সব ফুড খেতে পারো পেটে টান পড়লে বাঘেও ধান খায় কিন্তু পিঠা নিমকি পায়েস এগুলো খেতে তো খারাপ লাগে না আহা এরশাদ কেবল সত্যজিৎ রায়েরই কথা তুমি কথা কম বলো নাহলে তোমার গলায় আটকায় যাবে এই কি হলো আরে এরা যায় কোথায় সালাম আলাইকুম। আচ্ছা তোমরা কি কখনো পুতুল নাচ দেখেছো? না আর দেখতেও চাই না। তো চলো ঘুরে আসি একটু। ওই যে নৌকা চলো। নাও। চলো গ্রামে না দুর্দান্ত মেলা হচ্ছে কারণ পুতুল নাচ দেখবা মেলা আর মেলা শুধু মেলা আর মেলা পাগলই হয়ে যাব মানে চলো মিনিমাম অন্তত ঘুরে আসি আমার পাপাটা দেখা হয়ে যাবে তুই ঘুরে যা তোমরা কি খেলো একা দোক্কা একা দোক্কা অদ্ভুত তো কিভাবে খেলতে হয় আমরা কি খেলতে পারি একেরে সোজা খেলা খেলেই দেখেন থ্যাঙ্কস বল আমরা তো খেলতে পারি না কোনো সমস্যা নাই আমরা আপনি করে শিখিয়ে দেব হুররে তাহলে বসে আছি কেন চলো শুরু করি এখন বিশেষ হয় যে পিঠের স্বাদ আলাদা ইস এর সাথে যদি আমার খেজুরের রস থাকতো আহা তুমি আচ্ছা এক মানুষ তুমি আমার খিদে কমাবে কি উল্টো বাড়িয়ে দিলে খাওয়া
শাড়ি, দোকা শাড়ি, আর পারবো না, দৌড়াতে পারছি না, বসে বসে খেলার কি কিছু আছে? বস, বাঘ বকরি খেলবা? বাঘটা বুঝলাম, কিন্তু বকরিটা কি? বকরি লাগে ওইটা, ওইটা তো ছাগল। ওই ওইলো ছাগলে আমরা গ্রামে বকরি কই। এই খেলাটা আমার ভালো লাগছে না, আর কোনো খেলা আছে? কেটাই কইছে নাই, গুটি কড়ি ষোলো গুটি আর কি চাও? আচ্ছা তাহলে এটাই খেলবো, তাহলে আসো গুটি দুড়াই। গ্রামের মানুষ একটু বেশি লবণ খায়, খেলন তাড়াতাড়ি লেবু খেয়ালো, কাটা নাই মা যাইব। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি লেবু খাও।
করিম, ওরা কোথায় গেছে রে? ওরা মাঠে খেলতে গেছে। ভাইয়া হ্যাঁ, নিশ্চিন্ত থাকেন, দে উইল কাম ইন জাস্ট 5 4 3 2 1। এই কোথায় ছিলে তোমরা এতক্ষণ? হ্যাঁ, কি অবস্থা তোমাদের? জানো বাবা, আমরা রত্নারুমির কাছ থেকে অনেকগুলো খেলা শিখেছি। হ্যাঁ, আমরা রত্নারুমির কাছ থেকে চিং বিচিং, কাবাডি, ছোঁয়াছুঁই খেলা শিখেছি। এই রত্নারুমি কারা? ছলিম আছে না, ছলিমের দুই মেয়ে। ও দেখেছো, বলেছিলাম না গ্রামে আসলে কত মজা, কত মজা করা যায়। তোমার হাতেগুলো কি মাছ? এই দেখেছো, কত সুন্দর মাছ নিয়ে এসেছে। আজকে তুমি রান্না করবে? না, আজকে রাঁধবো না। আজকে তোমার চাচি গরুর মাংস রান্না করেছে, ওটা দিয়ে খাও, সাথে দইও আছে। যাও যাও, পরিষ্কার হয়ে আসো আগে। এই লো ফুল, এটা বাসায় গিয়ে সাজায় রাখার আমাদের কথা মনে করো। আর এটা তোমাদের জন্য। দেরি হয়ে যাচ্ছে তো। আচ্ছা, আমরা তো এখন থেকে প্রতি ছুটিতে গ্রামে আসব, ঠিক আছে না? তাহলে মন ভালো হবে না? এখন বন্ধুদের মন ভালো করে দেন, বলেন টাটা, আমরা আবার আসবো।